আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। অযৌক্তিকভাবে কাউকে হয়রানি বা গ্রেফতার করা হবে না হেফাজত নেতাদের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাতে সংগঠনের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় যায়। অযৌক্তিকভাবে তাদের কাউকে যেন হয়রানি বা গ্রেফতার না করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেন হেফাজত নেতারা। বৈঠকে হেফাজতের নেতারা মাওলানা নুরুল ইসলাম জিহাদি, আতাউল্লাহ হাফেজির সাথে রিমান্ডে নেয়া মামুনুল হকের ভাই মাহফুজুল হকও ছিল। ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে গোপালগঞ্জে। প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গড়ে 25 থেকে 30 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড মিলছে না, বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা, তারপরও সাধ্যমতো চেষ্টা করছেন তারা। ভ্যাপসা গরমের মধ্যে অসচেতনতার কারণে গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গরমে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।